আসসালামু আলাইকুম। এই ইলিশের মৌসুমে আমার অনেক বেশি পছন্দের একটি রেসিপি হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ। আজকে আমি আপনাদের সাথে আমি কীভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা রান্না করি সেটাই শেয়ার করতে চলেছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতন রেগুলার খাবার তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টটাও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুনের পেস্ট। পেঁয়াজ কুচি আর রসুনের পেস্টটাকে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতন লাল মরিচের গুঁড়া। আর দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন এই সব মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দুই এক মিনিট কষিয়ে নেওয়ার পর উপরে যখন তেলটা ভেসে উঠবে ঠিক এমন সময় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা ভালো মতো ফুটে আসলে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মাছগুলোকে 5 থেকে 7 মিনিট মতন রান্না করে নিব। অনেকে ইলিশ মাছটাকে তেলে ভেজে রান্না করেন, তবে আমার কাছে মনে হয় এভাবে ইলিশ মাছটা রান্না করলে ইলিশ মাছের ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যায় আর মাছটাও খেতে অনেক বেশি মজার হয়। মাঝখানে একবার ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে। এই সময় মাছগুলো অনেকটা নরম থাকবে, তাই সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। আর চুলার আঁচটাও এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে করে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন মাছটাকে রান্না করে নেওয়ার পর মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন এই ইলিশ মাছের ফ্লেভারযুক্ত মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরমুখীগুলো। আমি এখানে 1/2 কেজি পরিমাণ কচুরমুখী ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে কচুরমুখীটাকে 10 মিনিট মতন রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকা খুলে এর সাথে আমি এখন অ্যাড করছি 1 চা চামচ সরিষা বাটা। সরিষা বাটাটাকে ভালোভাবে মিক্সড করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতন অপেক্ষা করছি। এর মধ্যে কচুরমুখীটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর পানিটাও শুকিয়ে আসবে। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে ঝোলের জন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। সাধারণত ইলিশ মাছের যে কোনো রেসিপিতে মশলার পরিমাণ একটু কম ব্যবহার করলে ইলিশ মাছের ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যায়। এবার এই ঝোলের পানিটা খুব ভালো মতো ফুটে আসলেই তুলে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই ইলিশ মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে করে রান্নাটার মধ্যে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন ঢাকা দিয়ে 2 মিনিট মতন অপেক্ষা করতে হবে এবং প্রয়োজন মতো ঝোল রেখে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। ব্যাস, এভাবে তৈরি হয়ে গেল খুবই সহজ এবং অল্প মশলায় তৈরি দারুণ মজাদার একটি রেসিপি। প্রতিদিনের রান্নায় আমরা অনেকেই এই রেসিপিটা করে থাকি, তবে যারা অন্যভাবে রেসিপিটা তৈরি করেন তাদের কাছে অনুরোধ রইল একবার আমার এই রেসিপিটা দেখে এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি সকলের কাছে এই রেসিপিটা অনেক বেশি পছন্দের হবে। বাড়িতে এই রেসিপিটা তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আর যারা অলরেডি এভাবেই রান্না করেন তারাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।